আসলে আলহামদুলিল্লাহ প্রথমে যে ওয়ান ডে দোলের সুযোগ পেয়েছি তো সারপ্রাইজ আসলে প্রথম যখন শুনেছি যে আমি ওয়ান ডে দোলের সুযোগ পেয়েছি এটার জন্য আলহামদুলিল্লাহ তবে আমি ভালো করার চেষ্টা করবো আমি মাত্র লিস্টে ম্যাচ খেলেছি এগারোটা আমি জানি তো এই প্রথম আমি সুযোগ পেয়েছি ওয়ান ডে দলে এবং লাস্ট বিপিএল আলহামদুলিল্লাহ আমাদের টিমে তামিম ভাই অনেক ভাই ছিলেন ওনাদের কাছ থেকে এখন আবার এখানে সাদা বলে প্র্যাকটিস করতেছি আলহামদুলিল্লাহ ভালো সারা সারাদিন এক জায়গায় বল করার অ্যাবিলিটি থাকতে হয় তো এখানে একটু ডিফারেন্ট তো চেষ্টা করবো কি যে যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নেওয়ার আর আমার সবচেয়ে বড় যে হচ্ছে আমি চেষ্টা করবো এখানে নতুন বলটা ইউজ করার আমরা আসলে চেষ্টা করবো আমরা ফাস্ট বোলাররা এখানে যে তিনটা ম্যাচ আছে অ্যাটলিস্ট আমরা একটা দুইটা ম্যাচ জিতাবো ইনশাল্লাহ তবে আমি আমি আশা করি যে আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ এখন খুব ভালো সময় যাচ্ছে আমাদের সবার তো আমরা চেষ্টা করবো যাতে আমরা তিনশো নম্বর ম্যাচে ডোমিনেট করে থাকতে আলহামদুলিল্লাহ বছরের শুরুটা আমরা খুব ভালোভাবে স্টার্ট করেছি নিউজিল্যান্ডকে আমরা ওদের মাটিতে আলহামদুলিল্লাহ তখন থেকে অনেক কনফিডেন্ট আছি এবং বিপিএল খেলেছি অনেক অনেক আমার তো সেই কনফিডেন্টটা আমি এই আফগানিস্তান সিরিজে কাজে লাগাতে চাই আমাদের আসলে দলটা সাজানো হচ্ছে সম্পূর্ণ আমাদের টিম ম্যানেজমেন্টের উপর টিম সিলেক্টরদের উপরে আমরা আমরা সুযোগ যেই সুযোগ পাই না কেন আমরা দলকে জেতানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমরা বছরের শুরুটা খুব ভালোভাবে আমরা শুরু করেছিলাম তবে এটাতে জীবনে কোনো পরিবর্তন নাই আমার কাছে মনে হচ্ছে সবকিছুই নর্মাল তো এইভাবেই যাতে সবসময় খেলতে পারি আলহামদুলিল্লাহ সবাই করবেন আমার জন্য